আজকে আমরা কথা বলবো একজন বিশেষ মানুষের সঙ্গে, অনিরুদ্ধ রায়চৌধুরী। অনিরুদ্ধ রায়চৌধুরীকে বাঙালি একটু অন্যভাবে ভালোবাসেন, অন্যভাবে চেনেন। অনিরুদ্ধদা, ইউএনআই বাংলাতে আপনাকে অনেক স্বাগত। প্রথম যে কথাটা জিজ্ঞাসা করব আপনাকে, যে থিঙ্কের দীর্ঘ সময় পরে আমরা আবার আপনার ছবি পাচ্ছি, এই যে একটা দীর্ঘ সময়ের যে বিরতি, এটা যারা মানে মননশীল দর্শক, যারা আপনার দর্শক, তারা তো আপনার ছবির জন্য অপেক্ষা করে। একজন পরিচালকের অপেক্ষাটা কীরকম থাকে? তার মনে হয় না যে আমার পৌঁছানো হচ্ছে না দর্শকের কাছে? কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে একটা ভুল জিনিসে নিয়ে এলে যারা আমার জন্য অপেক্ষা করেন তারা কিন্তু অপেক্ষা করবেন না। আর তো আমি, আপনি যদি অনুরণন দেখে থাকেন, ওটা আমরা আমি করেছিলাম 2005-এ, তারপর 2008-09 করেছিলাম অন্তত, একটা সময় লাগে আমার, 2-3 বছর সময় লাগে। আর এবার তো প্যান্ডেমিকে 3 বছর চলে গেছে, আমি 3 বছর নর্মালি একটা হিন্দি ছবির স্ক্রিপ্ট তৈরি করতে, কথোপকথন, আর্টিস্ট রাইট মতো পেতে সেই সময়টা লেগে যায়। আর আমি একটু সময় নিয়ে কাজ করতে চাই, মানে আমি তাড়াহুড়ো করতে চাই না। যতক্ষণ একটা গল্প বলার তাগিদ হচ্ছে, যতক্ষণ একটা স্ক্রিপ্ট একদম ইচ্ছে করছে করতে, দারুণ হয়েছে, এর বাইরে আর কিছু অত বেশি হবে না, ওয়েট করি না, ধীরে সুস্থে ধীর লয়ে আমার ভালো লাগে। আর এই যে গল্পটা, যেটা আমরা ট্রেলার ইতিমধ্যেই দেখে ফেলেছি এবং মানুষ খুব পছন্দ করেছেন ট্রেলারটা, দ্য লস্ট, এটা তো একটা অন্য রকমের গল্প বলতে চাইছে। মানে যেটা আমরা প্রতিনিয়ত খবরের কাগজে পড়ি, মানুষ হারিয়ে যান, আমরা তাদেরকে পাচ্ছি না, এবং কিছুদিন পরে হয়তো খবরের কাগজ থেকেও খবরটা হারিয়ে যায়। পিঙ্কের গল্পটাও কিন্তু প্রতিনিয়ত আমরা পড়তাম, একদমই আমরা পড়তাম। তো এই লস্টের যে ব্যাপারটা, আমরা দেখি খবরের কাগজ থেকেও 2 দিন পরে ঘটনাটা হারিয়ে যায়, সেটার এখনো ফলো আপও হয় না, সেই জন্যই সেটা নিয়েই গল্প। এই ভাবনাটা কি খবরের কাগজের প্রতিনিয়ত এটা দেখতে দেখতেই মাথায় এসেছে, না কিভাবে? শুধু খবরের কাগজ না, প্রতিনিয়ত যা হচ্ছে চারিদিকে সেটা দেখতে দেখতেই ভাবনাটা মাথায় এসেছে। আর একটা জিনিস যেটা আমরা দেখলাম, যে আপনি 2014 সালে আপনার শেষ বাংলা ছবি গুণহাস, এবং আপনি সবসময় অন্য ধারার বাংলা ছবি বানিয়েছেন, এবং তার মধ্যে একটা কমার্শিয়াল ভ্যালুজও থেকেছে, এবং তার মধ্যে একটা যে প্যারালাল সিনেমার যে জায়গাটা সেটাও আপনি একইভাবে ইন্ট্যাক্ট রেখেছেন। 14-র পরে আপনাকে আর বাংলা ছবিতে আমরা পেলাম না, আপনি কলকাতায় শ্যুট করলেন কিন্তু বাংলায় নয়। তো আমরা বারবার বলি যে সিনেমার কোনো ভাষা হয় না, যে যে কোনো ভাষার ছবি একটা ব্যারিয়ার ক্রস করে পৌঁছে যেতে পারে। আপনার কি কোনো জায়গা থেকে মনে হয়েছে যে এই ছবিটা স্পেসিফিক্যালি হিন্দিতেই হতে পারতো, না এটা বাংলাতেও করতে পারতেন? না, এটা হিন্দিতেই ভেবেছিলাম, আর হিন্দি ছবির রিচটা অনেক বেশি, অনেক দূর অবধি যায়। বাট বাংলা ছবি আমি করতে চাই, করবই, এবছরই হয়তো করবো, একটা মোস্ট প্রবাবলি লেখা চলছে। ছবি করা নিয়ে কথা, বাংলা, হিন্দি, আমি মালায়ালাম, আমি একটা সাউথ ইন্ডিয়ান ভাষাতেও ছবি করতে চাই। তো বেসিক্যালি হচ্ছে আই ওয়ান্ট টু মেক ফিল্মস, কিছু হয়তো বাংলায়, কিছু হিন্দিতে, কিছু অন্য ভাষা, দেখা যাক আস্তে আস্তে সময় বলবে। একটা ছবি একটা একটা ভাষা দরকার হয়, যাতে মানে কতজনের কাছে গেল, শুধু গেল না, মানে এই ছবিটার স্কোপ আছে আরেকটু ছড়িয়ে যাবার। যদিও আমার বাংলা ছবিগুলোও কিন্তু মানে হিন্দি দর্শকের কাছেই গেছে, আমি হিন্দি ছবি পেয়েছিলাম বাংলা ছবির জন্যই। হ্যাঁ, মানে সেটা তো ন্যাশনাল প্ল্যাটফর্মে রিচ করেছে, যেভাবে আমরা দেখেছি যে অনুরণনও রিচ করেছে, অন্তহীন তো করেই। তো সেই জায়গা থেকে মানে আবার যেটা আপনি বললেন যে বাংলা ছবি বানানোর ইচ্ছা তো অবশ্যই আপনার থাকবে। আর কাস্টিংয়ের ক্ষেত্রে কীরকমভাবে ব্যাপারগুলো আপনি মাথায় রেখেছেন এই ছবির ক্ষেত্রে বলছি? দেখো, এটা হয় যখন লেখা হয় না, লেখা হয় মানে পেকে যায় গল্পটা, কথা বলি আমার কোলাবোরেটর প্রডিউসারদের সাথে, চিত্রগ্রাহকের সাথে, রাইটারের সাথে, সঙ্গীত পরিচালকের সাথে, করতে 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 মুখগুলো চলে আসে অটোমেটিক্যালি, মনে হয় এই ইউনিভার্স দিয়ে দিচ্ছে, এ আমি সাথে যখন মনে হয় মানে আমি আপনাকে বলে দিচ্ছি যে আই হ্যাভ গট মাই বেস্ট বিধি, আমার শ্রেষ্ঠ বিধিকে পেয়ে গেছি আমি, বেস্ট নানু, বেস্ট অঙ্কিতা, বেস্ট ভার্মন রাহুল। তো হয় মানে তারপরে এটা এটা কী করে হয়, মানে অমনি খুব ছক কষে ম্যাথামেটিক্স করে ছবি করা যায় না, এর একটা অর্গ্যানিক প্রসেসও আছে। এই ক্ষেত্রে অনিরুদ্ধদা একটা কথা আমি জানতে চাইবো আপনার থেকে, যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা খবরের কাগজে যখন আমরা নিজেরাও লিখি যে কোনো একটি ছবির হয়তো কাস্টিং অ্যানাউন্সমেন্ট হলো, তারপরে আমরা দেখি অনেক সময় ছবিটা যখন শুরু হচ্ছে, শুরুর সময় আমরা দেখি যে কাস্টিংয়ে কাউকে কাউকে বদলে ফেলতে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মূল কাস্টিংয়ের লোককেও বদলে ফেলা হচ্ছে।
তো যে ক্ষেত্রে আপনার জায়গা থেকে আমি বলছি যে একজন পরিচালক রাইটার হিসেবে যদি সত্যি আপনাকে কোনো জায়গায় চরিত্র কাউকে বদলে ফেলতে হয় সেক্ষেত্রে কি স্ক্রিপ্টের জায়গা থেকে আপনি কিছুটা চেঞ্জেস তার চরিত্রটাকে আলাদা করে করেন না একই জিনিস ছবিটি শুটিং করতে করতে অনেক চেঞ্জ হতে থাকে এবার একটা মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন একটা মানুষের অনুভূতি দেখো ছবিটা কিন্তু আমি একা বানাই না ছবিটা আমরা সবাই মিলে বানাই টিমওয়ার্ক অ্যাবসলিউট টিমওয়ার্ক এবার কাজ করতে করতে সে একটা ইন্টারেস্টিং জিনিস করলো তখন তো আমি অটোমেটিক্যালি সেগুলো ছবিতে ঢুকতে ঢুকতে কাজ যায় মানে এক্ষেত্রে যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের সাথে আপনি কাজ করছেন তার যে বেসিক ম্যানারিজম ছিল সেটা অনেকটাই ইম্প্রোভাইজেশনের মাধ্যমে ছবির মধ্যে ইম্প্রোভাইজেশন ইজ পার্ট অফ ফিল্ম মেকিং অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন আর একটা ইট ইজ আ অর্গানিক গ্রোথ ইভলিউশন একটা ইভলভ করে ছবি একটা খুব অর্গানিকভাবে এটা তৈরি হয় এই যে আমরা কথা বলছি আমরা কি আগে থেকে কথাই ছিল আমি জানতামই না এইভাবে হাত নাড়বো এইভাবে বলবো হাতে বোতল থাকবে এটা প্রসেস এটা একটা প্রসেসে পড়ে যায় নিজের মতো তৈরি হয় আপনি বাড়িতে একটা গাছ পুতুন না সেই গাছটাকে আপনি জানেন স্ট্রেট হয়ে উঠবে সে এমনি করে বেঁকে যায় আবার এমনি করে বেঁকে যায় আবার এমনি হয় এটা তো প্রসেস তো আর সেই জায়গা থেকে যে যখন এত কষ্ট করে একজন ফিল্ম মেকার একটা ছবি বানান লার্জ স্কেলে যখন কোনো একটা ছবি বানান তো সেই জায়গাতে কোনো একটা জায়গায় আমার যেটা মনে হয় যে যেটা আমরা আগে শুনতাম আমরা যখন বিভিন্ন পরিচালকের ইন্টারভিউ করেছি তারা বলেছেন যে সিনেমা ইজ মেন্ট ফর বিগ স্ক্রিন যে বড় পর্দার যে আমিও সেটা বলি কিন্তু কিন্তু ওটিটির একটা দারুণ সুবিধা আছে 190টা কান্ট্রিতে যাচ্ছে ছবিটা এত মানুষ দেখার সুযোগ ভালো লাগলে এত মানুষের মধ্যে ছড়িয়ে যাবে তারও একটা লোভ হয়তো কিন্তু এটা দুটো হলেই ভালো কিন্তু আমরা যখন বানাই কিন্তু বড় পর্দা হিসেবে বানাই এটা ছোট পর্দায় দেখাবো ছোট করে ছবিটা বানাই সেটা বানাই না আমি তো বানাই না মানে বড় পর্দার জন্য হ্যাঁ এটা বানিয়েছিলাম বড় পর্দার জন্য আচ্ছা তোমার কোনো অনুশোচনা নেই যে এটা ছোট পর্দায় যাচ্ছে রিচ তো অনেকটাই বেশি হয় যে এতগুলো হলে তো রিলিজ করানো সম্ভব ছবি দেখানো নিয়ে কথা কিন্তু একটা ফিল্ম মেকার অলওয়েজ চায় বড় পর্দায় ছবি দেখাতে এটা তো একটা রোম্যান্স আর যেটা একটা কোলাবোরেশনের কথা যেটা এখনই বলছিলেন যে যাদের যাদের সঙ্গে আপনি কাজ করেন তো আমি আপনার ছবিতে মিউজিক খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে তো কোলাবোরেশনের জায়গায় আমরা দেখেছি আপনি বারংবার শান্তনু মৈত্রর সাথে কোলাবোরেট করেছেন বাংলা ছবিতে হিন্দি ছবিতে কিন্তু বর্তমানে আমরা যেরকম দেখি যে বর্তমানে ছবির পার্সপেক্টিভ থেকে বেশিরভাগ ক্ষেত্রে গানগুলো অডিও জুকবক্সের মধ্যে যেরকমভাবে আমরা পাই ফিল্মের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই গান বাদ পড়ে গানটা কিন্তু একটা সময় ছিল যখন আমরা আগেকার সময়ে পিকচারাইজেশন একটা দারুণ জায়গা নিত মানে আমরা সেটা পিকচারাইজেশন দিয়ে অনেক গানকে শুনতে শুনতে আমাদের মনের মধ্যে ভেসে উঠত যে এরকম ছবি হতো তো এই যে গান ছবি থেকে বাদ পড়া এইটা নিয়ে আপনি কি সাবজেক্ট এটা এমন আমাদের ছবি চারটে গান আছে হ্যাঁ আমি যেহেতু ভীষণ ভালো লাগে গান আমি গান ছাড়া বাঁচতে পারি না কিন্তু এমন একটা সাবজেক্ট গানটা ঢুকবে কোথায় একটা হট কোর সাবজেক্ট হচ্ছে একটা হার্ড হিটিং সাবজেক্ট হচ্ছে গানের জায়গা নেই তখন একটু প্রবলেম হয়ে যায় তাই জন্য লিপস্টিক গান আর এখন দর্শক রিয়েলিজম চায় আমি হঠাৎ গাইতে শুরু করলাম টাক করে ওই ফ্যান্টাসিটা এখন আমি জানি না লোকে রিলেট করে বলে মনে হয় না আমি তো করি না কিন্তু আগে তো ওই দেখেই বড় হয়েছে ওই দেখেই পাগল হয়ে যেতাম কাশ্মীর বাদে দেখছি এই দেখছি শোলেতে গাইতে গাইতে যাচ্ছে মানে পাগল হয়ে যেতাম দেখেছি শুধু না বারবার শুনতাম চিত্রহাত দেখতাম কিন্তু ওই আর কি একটা তো চেঞ্জ হয় আর আজকে যেই ধরনের ছবিগুলো হচ্ছে ভীষণ রিয়েলিস্টিক ভীষণ কনটেন্ট ওরিয়েন্টেড কনটেন্ট ওরিয়েন্টেড মানে ইটস আ ড্রামা কেন গানটা ঢুকবে কি করে আর যদি আমরা একদম দর্শকের যে কন্টেন্টের প্রতি যে দর্শকের একটা আকর্ষণ তো এখন তৈরি হয়েছে সেটা ওটিটি আসবার পরে আপনার মতে মানে আগেও ছিল কিন্তু আগে আমরা দেখেছি না আমরা চলে যাই না একটু পরে আমি সেও সখা কাল তুমি আলেয়া শিল্পী কন্টেন্ট সলিড গল্প হারমোনিয়াম সুপারহিট ছিল নিমন্ত্রণ বা ওই সময় নিমন্ত্রণ দারুণ দারুণ গল্প হতো না দাদার কীর্তি গল্প কি ছিল ওতে মারামারি ছিল এ ছিল নাচ ছিল গল্প ছিল সলিড পলাতক কিন্তু তারপরে কোনোভাবে সোনার কেল্লা একটা সুপারহিট কি গল্প হই হই করে চারবার পাঁচবার ছবার এখনো দেখি এখনো দেখা হয় অবশ্যই সেগুলো তারপরে যে জায়গাটা বদলে গেছিল মাঝখানে জানি না যে আমার পক্ষে বলা মুশকিল আমরা বদলেছি আমাদের দোষ আর আমাদের বাট এটা এটাই তো একটা এভলিউশন এটাই তো একটা অর্গানিক গ্রোথ মানে সেটা এমনি করে ওঠে এমনি নামে এমনি নামে দ্যাট ইজ লাইফ না কিন্তু ওটিটি কি কোনোভাবে দর্শকের মধ্যে চেঞ্জ করেছে হ্যাঁ ওটিটিতে কি হয়েছে অনেক ছবি আমাদের হাতের মুঠোয় চলে এসেছে আগে সেই ছবিগুলো পেতাম না আমার মনে আছে
প্রচুর পয়সা জমিয়ে আমি ফ্রান্স থেকে ত্রুফোর সব ছবি কিনেছিলাম ডিভিডি। এখন নানা রকম জায়গায় দেখা যায়। আগে আমার বন্ধুকে দিয়ে $65 দিয়ে গডফাদারের তিনটে ডিভিডি আনিয়েছিলাম আমেরিকা থেকে, এখন টাক করে দেখা যায়। সো আমার রেফারেন্স পয়েন্টগুলো এসে গেছে, টেস্ট বদলে গেছে, নানা রকম সিরিজ দেখছি, নানা রকম ছবি দেখছি, গান শুনছি, ওয়ার্ল্ড হাতের মুঠোয় চলে এসেছে ফোনে আর টেলিভিশনে। তো আমার এক্সপোজার বেড়ে যাচ্ছে, এক্সপোজারটা বেড়ে, আমার চাহিদাও বাড়ছে। আর অনিরুদ্ধদা, এক্ষেত্রে আমি একটা কথা বলি, যেহেতু আপনার এই ছবির মূল চরিত্র যে সে একজন রিপোর্টার, তো সেই জায়গা থেকে আমি বলি যে এই রিপোর্টিংয়ের জায়গাটাকে, আমাদের এই যে ফিল্ম রিপোর্টিং বা ফিল্ম সাংবাদিকতা, এইটার আপনি কতটা বদল হতে দেখেছেন? মানে যখন থেকে আপনি ছবি বানাতে শুরু করেছেন সেই সময় থেকে ধরুন আজকে এই যে 15 বছর যে মাঝখানে পেরিয়ে গেছে, 15 বছরে ফিল্ম সাংবাদিকতার জায়গাটা কতটা বদলাতে দেখলেন? দেখুন, আগে তো দারুণ সাংবাদিকতা হতো, এখনও হচ্ছে, আমি মানে আমি খুব একটা প্রচারের মধ্যে থাকি না। তো আমার মনে হয় যে আমি যেমন তৈরি হয়ে আসছি, যে আমার সঙ্গে কথা বলবে, আমি মানে যে কোনো ডিরেক্টরকে বা যে কোনো আর্টিস্ট, তারও তৈরি হয়ে আসা উচিত। কিছুদিন আগে আমাকে একজন একটা ইন্টারভিউ করতে এসে বললো, আপনার ডেজিগনেশন মানে জানি না আমি কী করি। তখন খারাপ লাগে, এটা কেন করছো? তাহলে তোমার একটা দায়িত্ব আছে, তো আমার যেমন একটা দায়িত্ব আছে, আপনারও একটা দায়িত্ব আছে যে আপনি জিজ্ঞেস করছেন আপনি জানেন কী কী করেছি, কী হয়, এইটাও খুব ইম্পর্টেন্ট না? দ্যাট ইজ ইয়র রেসপন্সিবিলিটি, এটা আমারও রেসপন্সিবিলিটি, সবাই যে যা কাজ করবে তার রেসপন্সিবিলিটি দেওয়া উচিত। আর অন্যান্য শেষ একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করবো, যেটা আমরা এই ছবিতেও দেখছি যে ওপাস এই ছবির সঙ্গেও আছে, ওপাস আপনার নিজের একটি প্রোডাকশন হাউস। তো আপনার মতো একজন মননশীল মানুষ যখন একটি প্রোডাকশন হাউস তৈরি করেছেন, ওপাস কোন পরিচালক বা কোন ধরনের কন্টেন্টের পাশে থাকবে? ভালো 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 ছবি হলে আসি, ইন্দ্রাণী আমার স্ত্রী প্রডিউসার, তো এখানে তা মানে এখানে শারীন মন্ত্রী প্রডিউসার, কিশোর আরোরা প্রডিউসার, শ্যাম ফার্নান্ডেস প্রথম দিন থেকে টাকা দিয়েছেন আমাদের স্ক্রিপ্টটা করার জন্য, জি স্টুডিওস, জি ফাইভ, ইন্দ্রাণী। সো ভালো ছবি হলে সবাই দাঁড়িয়ে যায়, কারোর কাছে হয়তো 10 টাকার ছবি, 10 টাকা নেই, কেউ 1 টাকা দিল, কেউ 1.5 টাকা দিল, 50 পয়সা হয়ে যায়, ছবি হয়ে যায়। এটা আমার নিজের জীবন দিয়ে দেখা, তাগিদ থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে, করতে হবে। আর জাস্ট এই ছবিটা নিয়ে দর্শকদের কাছ থেকে এক্সপেকটেশন কীরকম? লস্ট নেই, আমার ফিডব্যাক তো খুব ভালো। হ্যাঁ, মানে আমার মনে হয় দর্শকের ভালো লাগবে, আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা অনেস্টলি চেষ্টা করেছি, কোনো ফাঁক নেই। আমার দর্শকের কাছে একটাই অনুরোধ, আপনারা ছবিটা দেখুন, যদি ভালো লাগে সবাইকে বলুন, ছবি দেখলে লোকের ভালো লাগলে, খারাপও লাগতে পারে কিন্তু ভালো লাগলে, আর ছবি যদি অনেকে দেখে তাতে আমাদের যা সার্থকতা, আমাদের যা আনন্দ, এর তুলনা হয় না, এটাই আমরা চাই, আর কিচ্ছু চাই না। থ্যাংক ইউ অনিরুদ্ধ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে।